হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো স্ক্রিন সান ক্রিমটির সাইন ইফিক্ট সম্পর্কে যারা এই ক্রিম টি ব্যবহার করছেন বা ব্যবহার করে আসছেন এবং ব্যবহার করবেন বলে ভাবছেন তাদের কাছে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে যে এই ক্রিমটি ব্যবহার করার পরে কতটা সাইড এফেক্ট রয়েছে আর সেই সাইড এফেক্টগুলি থেকে কিভাবে বাঁচা যাবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় প্রিয় দর্শক এই ভিডিওতে আমি স্কিন সাইন ক্রিমটি অথ। বা স্কিন সাইন ক্রিমটির মতো যে ক্রিমগুলি রয়েছে ক্রিমগুলি মুখে করার এবং দাগ স্পট তোলার যত্ন যে সমস্ত ক্রিম ব্যবহার করা হয় সেই ক্রিমগুলি ব্যবহার করার পরে যে সাইড ইফেক্টগুলি দেখা দেয় সেই সাইড ইফেক্টগুলি সম্বন্ধে আজকে ভিডিওতে আলোচনা করব আর সাথে জানব যে এই ক্রিমটি ব্যবহার করা কতটা উচিত হবে এবং অনুচিত হবে প্রিয় দর্শক মণ্ডলী এই যে স্কিন স্যান ক্রিম বা এর মতো ক্রিমগুলি রয়েছে এই ক্রিমগুলির মধ্যে তিনটি কম্পোজিশন থাকে তিনটি কম্পোজিশন হল মোমিটাসন হাইডন টেটানিয়ন এই তিনটি কম্পোজিশন আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ভরসা করে এবং মুখে যদি কালো দাগ থাকে স্পট থাকে সূর্যের আলোতে পড়ে যাওয়া কালো দাগ থাকে ব্ল্যাক স্পট থাকে এবং এক পিম্পল হওয়ার পরে যে খাত খাত বা কালো স্পট থাকে চোখের নিচে কালো দাগ থাকে এইগুলি ক্রিম ব্যবহার করার পরে কিন্তু এইগুলি সমস্যা নিমিশে শেষ হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করার পরে প্রচুর পরিমাণে সাইড এফেক্ট দেখা দেয় তো এই যে ক্রিমগুলি রয়েছে এই স্কিন সাইন ক্রিমটি কিন্তু যখন তখন যখন ইচ্ছা যত পরিমাণ ইচ্ছা কিন্তু ব্যবহার করা যাবে না এই ক্রিমটি সঠিক সময়ে ব্যবহার করতে হবে এবং কিছু নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সাইড এফেক্ট কম পাওয়া যাবে অনেকেই লক্ষ্য করছেন যে এই ক্রিমটি অনেক ব্যবহার করছেন ভালো কাজ পাওয়া যাচ্ছে অনেকেই ব্যবহার করছেন কিন্তু সাইড এফেক্ট অনেকটা দেখা দিচ্ছে এর কিছু কারণ রয়েছে এর কারণটা হলো এই যে সে এই ক্রিমটি সঠিক সময় এবং সঠিকভাবে ব্যবহার করছে না সেই জন্য কিন্তু ব্যবহার করার তারতম্যের কারণের জন্য অনেকের ক্ষেত্রে সাইড এফেক্ট বেশি হয় তো কথা ছিল এই ক্রিমটি ব্যবহার করার পরে কি কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে তো এই ক্রিমটি ব্যবহার করার পরে যে সাইড গুলি চোখে পড়বে বা যে সাইড ইফেক্টগুলি দেখা দিবে সেগুলির মধ্যে প্রথমটি হল চুলকাটি মানে দেখা দিতে পারে বা খুজলি দেখা দিতে পারে রেডনেস হতে পারে জ্বালা পোড়া ভাব হতে পারে এবং মুখ লাল হয়ে মুখ লাল হয়ে যেতে পারে আর তার সাথে মুখের চামড়া খুব পাতলা হয়ে যেতে পারে রৌদ্রের মধ্যে গেলে অনেকটা প্রচণ্ডভাবে লাল হয়ে যায় এবং মুখে লোম গজাতে দেখা দিতে পারে এগুলি সব এগুলি সাইন্টিফিক সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা দেয় তবে এইগুলি সাইটিফিক অনেকের ক্ষেত্রে দেখা নাও যেতে পারে যদি এই ক্রিমটি অল্প পরিমাণে ব্যবহার করা হয় এবং রাত্রিবেলায় ব্যবহার করা হয় এবং ব্যবহার করা অবস্থায় যখন রোদ্রে যাচ্ছেন তখন যদি সানস্ক্রিন বা মুখে কালো মুখে কাপড় দিয়ে ঢেকে বাইরে বেরোন তাহলে কিন্তু সাইন্টিফিক অনেকটা রক্ষা পাওয়া যাবে তার সাথে এই ক্রিমগুলির সাথে যদি অন্য ময়শ্চারাইজার জেল বা লোশন অ্যাড করে ব্যবহার করা যায় সেক্ষেত্রেও সাইড ইফেক্ট অনেকটা কম পাওয়া যায় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্রিমটি রাত্রিবেলায় ব্যবহার করতে হবে দিনের বেলায় ব্যবহার করা যাবে না এবং সপ্তাহে একদিন পর একদিন পর অর্থাৎ সপ্তাহে তিন থেকে চার দিনের মতো ব্যবহার করা উচিত প্রতিদিন ব্যবহার না করাই ভালো তাহলে সাইটিফিক্টের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এখন কথা হলো এই যে সাইটিফিকগুলি দেখা দেয় এই সাইটিফিকগুলির থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এই সাইটিফিকগুলি যেন যেরকম হয় যে এর থেকে বেশি না হয় সেদিকে নজর দেওয়ার জন্য এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ রাখতে হবে এবং আপনাকে কোনো প্রকার ক্রিম মুখে ব্যবহার করা যাবে না আপাতত যতদিন পর্যন্ত এই সার্টিফিকগুলি নির্মল না হয় এবং মুখ যদি প্রচণ্ড হাইড্রেট হয় বা শুকিয়ে যায় খসখস হয়ে যায় সেক্ষেত্রে অ্যালোভেরা জেল বা মশ্চারাইজি ক্রিম বা লোশন হালকা করে ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে মুখের পড়া ভাব অনেকটা কমবে রেডনেসের সমস্যা অনেকটা কমবে সেক্ষেত্রে এই ক্রিম এই ধরনের ক্রিম ব্যবহার করা যেতে পারে তো এই ক্রিমগুলি ব্যবহার করার পরে যে সার্টিফিকেটগুলি দেখা দেয় এই সার্টিফিকেটগুলি কিন্তু সবারই ক্ষেত্রে সমান নাও হতে পারে আমি আবারও বলছি এই সার্টিফিকেটগুলি সবার ক্ষেত্রে সমান হয় না সেক্ষেত্রে এই ক্রিমটি যাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটগুলি বেশি পরিমাণ দেখা দেয় না সেক্ষেত্রে একটি অথবা দুটি টিউব ব্যবহার করা যেতে পারে যদি আপনার মুখের সমস্যা দূর হয়ে যায় তাহলে এই ক্রিমটি কন্টিনিউ করা যাবে না এবং এই ক্রিমটি অনেক দিন যাবৎ ব্যবহার করা যাবে না তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই ক্রিমটি যাদের সাইড বেশি দেখা দেয় তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো এবং যাদের ক্ষেত্রে সমস্যাগুলি রয়েছে ব্যবহার করার পরে সাইড ইফেক্ট সেরকম দেখা দিচ্ছে না সেই ক্ষেত্রে একটি অথবা দুটি টি ব্যবহার করার পরে বন্ধ রাখতে পারেন তো এই ছিল আজকের স্ক্রিন স্কিনশাইন ক্রিমটির সাইড সম্পর্কে কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন